গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় স্ত্রী রহিমা ও রোকন নামের এক ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক পাষণ্ড বাবা। রাতে একটার দিকে মহানগরের বোর্ডবাজার পূর্ব কলম্বসর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি হতো স্বামী স্ত্রীর মধ্যে। এরই জেরে রাত একটার দিকে স্বামী মফিজ স্ত্রী ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক মফিজকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।